হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখছি সেটা ভীষণভাবেই আমি বলবো সিলেট কেন্দ্রিক, এবং সিলেটের মানুষজনদের নিয়ে আমরা অনেক কিছু জানি। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে লন্ডনবাসী সিলেট, আজকের ভিডিওটাও ঠিক সেইটা নিয়ে। টাইটেলটা হচ্ছে লন্ডন যে কারণে সিলেটিরা দখল করে নিচ্ছে। তো লন্ডনে কীভাবে সিলেটিদের সংখ্যা বাড়ছে বা তারা কীভাবে করায়ত্ত করছে সেই জায়গাটা, সেটা নিয়েই আজকের ভিডিও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও একইভাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। চলেন আপনাদের একটা মজার স্ট্যাট বলি। 2021 সালের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী লন্ডনে প্রায় 8.98 মিলিয়ন বা 90 লক্ষের কাছাকাছি মানুষ বসবাস করে, যার মাঝে 1,09,000 মতো মানুষ বাংলাদেশি। মাথা নষ্ট করা আরেকটি স্ট্যাট হলো হাউস অফ কমন্সের একটি রিপোর্ট অনুযায়ী এই 1,09,000 বাংলাদেশির মাঝে প্রায় 95% মানুষ সিলেট থেকে সেখানে গিয়েছে অথবা তাদের পূর্বপুরুষদের আদি নিবাস সিলেট বিভাগের কোনো একটি জেলা। অর্থাৎ এই 1,09,000-এর মাঝে মাত্র 5%, যেটা মাত্র 5 থেকে 6,000 বাংলাদেশি সিলেট বাদে তারা দেশের অন্যান্য অঞ্চল থেকে সেখানে গিয়েছে। এইটার কারণে লন্ডনে বাংলাদেশিরা যেসব অঞ্চলে বসবাস করে সেখানে যেমন একটা সিলেটি প্রভাব পড়েছে, ঠিক তেমনি বাংলাদেশের সিলেটেও কিন্তু একটা লন্ডনি প্রভাব আছে। এই প্রভাবগুলো সহ এমন একটা ইনসেন্স স্ট্যাটিস্টিক্সের পেছনে কোনো ঐতিহাসিক কারণ আছে কিনা, সেগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ভিডিও থাম্বনেল থেকে শুরু করে ট্যাগলাইনটা কেমন একটা কপি কপি লাগে না? আচ্ছা থামেন, যার কপি মনে হয় সেও কিন্তু আসে এই ভিডিওতে। সিলেট আর লন্ডনের মাঝে কানেকশনের শুরু কিন্তু আজকের দিন থেকে না। লন্ডনের টাওয়ার হ্যামলেট থেকে প্রকাশিত একটি বুকলেট অনুযায়ী লন্ডনে 17th শতাব্দীতেও বাঙালিদের দেখতে পাওয়া যেত, আর বর্তমান যে পরিসংখ্যানটা বললাম সেটা থেকে নিশ্চিত হওয়া যায় যে সেই বাঙালিদের মাঝে সিলেটিদের সংখ্যা অবশ্যই কিছু ছিল। খেয়াল রাখবেন, আমি যে সময়টার কথা বললাম এটা কিন্তু 17th শতাব্দী, অর্থাৎ 1600 থেকে 1700 সালের মাঝে। এই সময়টার মাঝে কী হয়েছিল সেটা হয়তো অনেকেই জানেন, তাই না? একটি অভিশাপের জন্ম হয়েছিল, দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানির এস্টাবলিশমেন্ট কিন্তু ঠিক 1600 সালেই, আর 1608 সালে প্রথম ভারতবর্ষে গুজরাটে পা রাখার পর এক এক করে উপমহাদেশের বিভিন্ন বন্দরকে কেন্দ্র করে তারা বাণিজ্য শুরু করে। মনে করা হয় শুরুর দিকে প্রথম যে বাঙালি লন্ডনে পা রেখেছিল তিনিও এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো এক জাহাজে চড়েই সেখানে যান। সময়ের সাথে ব্রিটিশরা ভারতবর্ষকে নিজেদের কলোনি বানিয়ে ফেলে, আর তার সাথে সাথে কোম্পানির বিভিন্ন চাকরিতে যোগ দিতে থাকে পুরো কলোনির বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ সহ বাঙালিরাও। সারা ভারতবর্ষের তুলনায় সেই সময়ের পূর্ববঙ্গের মানুষদের একটা ব্যাপারে বিশেষ দক্ষতা ছিল, সেটা হলো নৌপথের সাথে পরিচয়। নদীমাত্রিক অঞ্চলে বেড়ে ওঠার কারণে এখানে মানুষেরা খুবই দক্ষ নাবিক বা মাঝি হতে পারত, আর এটার কারণে দেখা যেত পরবর্তীতে 1800 থেকে 1900 সাল পর্যন্ত ব্রিটিশরা তাদের জাহাজের লস্কর হিসেবে বাঙালিদের বা বিশেষ করে পূর্ব বাংলার মানুষদেরই বেছে নিতে থাকে। কিন্তু সম্পূর্ণ পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষ ছেড়ে কেবলমাত্র সিলেটিরাই কি এই কাজে বেশি যোগ দিয়েছিল? আজকের পরিসংখ্যান থেকে কিন্তু কিছুটা এমনই মনে হয়। এইটার পেছনে মোট 2টা টাইমলাইনে ঘটে যাওয়া 2টি আলাদা কারণ রয়েছে। প্রথমত, আপনারা যারা আমার চ্যানেলে ডাচদের নিয়ে করা ভিডিওটি দেখেছেন তারা জানেন ইউরোপীয়রা প্রথম পূর্ব বাংলার দিকে নজর দেয় এখানে কাপড়ের ব্যবসা ধরার জন্য। অর্থাৎ এই অংশের মানুষেরা আগে থেকে কাপড়ের ব্যবসার সাথে যুক্ত ছিল, কিন্তু ব্রিটিশরা ক্ষমতায় আসার পর এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রায় ধ্বংস হয়ে যায়, আর বেশিরভাগ মানুষেরাই তাদের জীবিকা নির্বাহের জন্য ব্রিটিশদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, অর্থাৎ কলকাতার ওপর চাপ বাড়ে। কলকাতার ওপর নির্ভরশীলতা সারা বাংলার মানুষদের বেলায় ঘটলেও ব্রিটিশ জাহাজে যোগ দেওয়া লস্করদের বেশিরভাগই সিলেট থেকে আসার পেছনে ব্রিটিশদের কলোনিয়াল কিছু ডিসিশনের হাত থাকতে পারে বলে মনে করা হয় এথনিক অ্যান্ড মাইগ্রেশন স্টাডিজ নামক একটি জার্নালে। 1874 থেকে শুরু করে 1947 সালের আগ পর্যন্ত ব্রিটিশরা সিলেটকে বাংলা থেকে আলাদা করে আসামের সাথে যোগ করে তাদের প্রশাসনিক কার্যক্রম চালাতে থাকে। এ সময় বাংলার ক্ষেত্রে দেখা যায় ব্রিটিশরা বিশাল পরিমাণ জমি কেবলমাত্র একজন জমিদারের কাছে দিয়ে দিত, আর সেই সব জমিদাররা নিজেদের অধীনে থাকা আরও দরিদ্র কৃষকদের মাঝে সেগুলো ভাগ করে দিয়ে এর রাজস্ব আদায় করত। কিন্তু অন্যদিকে দেখা যায় সিলেট বা পুরো আসামে একজনের কাছে অনেক বেশি জমি না দিয়ে ব্রিটিশরা অনেক ছোট ছোট অংশে এই জমিগুলো ভাগ করে অনেকের মাঝে দিয়ে দিত। এইটার কারণে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের অ্যান্থ্রোপোলজিস্ট ডক্টর রজার্ট ব্যালার্ড মনে করেন এই সময় সিলেটের মানুষেরা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স বা অর্থনৈতিক স্বাধীনতা পায়।
যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলি তাহলে ধরেন বাংলাতে একজন কৃষক তার জমিদার বা মহাজনের জমিতে কাজ করে যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারে তার তুলনায় আসামের একজন কৃষক তার নিজের জমিতে কাজ করে অবশ্যই দিন শেষে বেশি অর্থ উপার্জন করে। আর এই বেশি অর্থ দিয়েই সে যে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সটা পায় এটা দিয়ে কিন্তু সে তার পরবর্তীতে জীবনযাত্রার মান আরো বেশি উন্নত করার চিন্তা করতে পারে। কারণ দেখেন বাংলার একজন দরিদ্র কৃষক যে অন্যের জমিতে কাজ করে তা কিন্তু সেই কাজ করতে ভালো না লাগলেও পেটের দায়ে সেই কাজটা করাই লাগবে, কারণ তার কাছে অন্য কোনো অপশন নেই। অন্যদিকে আসামে প্রথমত প্রান্তিক কৃষকের নিজের জমি হওয়ার কারণে তারা অর্থনৈতিকভাবে বাংলার থেকে মোটামুটি সচ্ছল। আর দ্বিতীয়ত তার যদি কৃষিকাজ করতে ভালো নাও লাগে তার জমানো অর্থ দিয়ে কিংবা জমি অন্যের কাছে বেচে দিয়ে সে আরও ভালো কিছু করার চেষ্টা করতে পারে। আর সেই কলোনিয়াল সময়ে এই ভালো কিছুটা কী ছিল সেটা হয়তো অনেকেই জানেন, বিলেত চাও। সারা ভারতবর্ষেই জমিদার পরিবারের সদস্যদের আমরা দেখেছি লন্ডনে গিয়ে পড়াশোনা করতে। যেহেতু আসাম বা আমাদের এই ভিডিওর মূল অঞ্চল সিলেটের মানুষেরা অন্য অংশের জমিদারদের থেকে দরিদ্র ছিল কিন্তু আবার প্রান্তিক কৃষকদের তুলনায় সচ্ছল ছিল, তাই তারা বেশিরভাগই লন্ডন বা বিলেতে যাওয়ার পথ হিসেবে এই জাহাজের লস্করের কাজই বেছে নেয়। এখানে বলা যায় সিলেটের মানুষেরাই কেবল দুইটি অ্যাডভান্টেজে পেয়েছিল। প্রথমত, আসামের অধীনে থাকার কারণে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সটা তাদের বেশি ছিল। দ্বিতীয়ত, আবার পূর্ব বাংলার মাঝে হওয়ার কারণে এখানের মানুষেরা ভৌগোলিকভাবেই নদ নদী ও জলাশয়ের সাথে খুব ভালোভাবে পরিচিত ছিল। এই সুযোগটা কিন্তু আসামের অন্যান্য অঞ্চলে মানুষেরা পায়নি। আর এই সুযোগকে কাজে লাগিয়েই সে সময় সিলেটের মানুষেরা কলকাতায় গিয়ে ব্রিটিশ জাহাজের লস্করের কাজ বেছে নিতে থাকে। এই কারণে পরবর্তী বছরগুলোতে ব্রিটিশদের কাছে জাহাজের জন্য সেরা লস্কর হিসেবে সিলেটের মানুষেরাই টপ চয়েস হয়ে ওঠে। আর এই লস্কররাও দীর্ঘদিন কাজ করার পর অবসর নিতে থাকেন ব্রিটিশদের সারা বিশ্বে ছড়িয়ে থাকা বিভিন্ন কলোনিতে। আর রাজধানী হওয়ার কারণে বেশিরভাগ মানুষই লন্ডনকে বেছে নিত। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা যায় সরাসরি ব্রিটিশ নেভি অসংখ্য বাঙালিকে নিয়োগ দেওয়া শুরু করে। আর এটা বুঝতে পারছেন এতদিনে গড়ে ওঠা রেপুটেশনের কারণে এর মাঝে বড় একটা অংশ কিন্তু সিলেটেরই ছিল। 47-এ ব্রিটিশরা চলে গেলে সেসব নাবিকদের মাঝে অনেকেই তাদের কাজ শেষ করে লন্ডনে বসতি করেন, আবার অনেকেই দেশে ফিরে আসেন। কিন্তু ততদিনে লন্ডনে এই সিলেটিদের একটা মোটামুটি বড় কমিউনিটি গড়ে ওঠে। এর মাঝে 1950 থেকে সারা বিশ্বের বিভিন্ন কোণা থেকে প্রচুর অভিবাসী ব্রিটেনে যেতে থাকে। কারণ দেখেন এই সময় ব্রিটেন এক এক করে তাদের কলোনিগুলোকে ছেড়ে দিচ্ছিল, আর এ কারণে তারা এতদিন যেসব কাজ কলোনির শ্রমিকদের দিয়ে করিয়ে নিত সেগুলোর প্রয়োজন এবার সরাসরি ব্রিটেনে পড়ে। এ কারণে তারা এ সময় সারা বিশ্ব থেকে প্রচুর শ্রমিক নিতে থাকে। আর আগে থেকেই বেশ বড় একটা কমিউনিটি থাকার কারণে সিলেটি বেশ বড় সংখ্যক বাঙালি এখানে যায়। কিন্তু 1962 সালে ব্রিটিশ সরকার নতুন ইমিগ্রেশন অ্যাক্ট পাস করায় যেখানে বলা হয় নতুন অভিবাসী কেবলমাত্র তখনই ব্রিটেনে ঢুকতে পারবে যখন তাকে যে প্রতিষ্ঠান বা ব্যক্তি নিয়োগ দিবে তারা যদি একটি ভাউচার প্রদান করে। বুঝতেই পারছেন আগে থেকেই লন্ডনে সিলেটিদের এত বড় একটি কমিউনিটি থাকার কারণে দেশের অন্যান্য যে কোনো অঞ্চলের থেকে একজন সিলেটি মানুষের এই ভাউচার ম্যানেজ করা অনেক সহজ হয়ে যায়। আর এটার প্রভাবেই সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কেবলমাত্র আর লস্কর হিসেবে না বরং প্রায় সব পেশাতেই যোগ দিতে দিতে আজ লন্ডনে থাকা বাংলাদেশিদের মাঝে প্রায় 95% মানুষ সিলেটের। তো আশা করি বুঝতে পারলেন সারা দেশের অন্যান্য অঞ্চল ছেড়ে কেবলমাত্র সিলেটের মানুষেরাই কেন লন্ডনে সব থেকে বেশি যায়। এবার চলেন এই মাইগ্রেশনের ফলে সেই সিলেটের বিভিন্ন অঞ্চলগুলোতে কেমন প্রভাব আসছে সেটা নিয়ে জানা যাক। হ্যালো হ্যালো, ও সরি, ভস চলে আসছে। যাদের কোনো জমি নাই, এর মধ্যে 17টা পরিবারেরই কোনো সদস্য বাইরে মাইগ্রেন্ট হিসেবে যায় নাই, আর বাকি পরিবারের কয়েকজন হয়তো মিডল ইস্টের মতন দেশে গেছে যেটা আসলে গরিব মানুষদের জন্য জায়গা। সবচেয়ে মজার ব্যাপার, 2 একরের বেশি জমি আছে এমন পরিবারগুলোতে কোনো না কোনো সদস্য অবশ্যই যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রে মাইগ্রেন্ট হিসেবে গেছে আর ওইখান থেকে কাজ করে করে বুঝেন নাই এটা পাঠাইতেছে। এইখান থেকে বুঝা গেলেন ইউকেতে আমার পরিবারের কেউ গেছে কিনা তার সাথে বাংলাদেশে আমি কয় কাঠা বা কয় একর জমি কিনতেছি, আমি কতটা ধনী, এটার একটা ডিরেক্ট রিলেশনশিপ কিন্তু আছে। আর লন্ডনে যাওয়ার পরে সবার পার্ট বাইরা যায়, তালপুকুরের মানুষজনই অদ্ভুত কথাবার্তা বলা শুরু করছে। লন্ডন ইজ এ গুড বিউটিফুল প্লেস, ইন বাংলাদেশ নাথিং ইজ অ্যাভেলেবল, it's so dirty, in London everything is clean, everyone is rich, everyone is happy.
তবে সত্যি কথাটা হইতেছে ওইখানকার মানুষজন আসলেই ভাবে তারা যদি কোনোভাবে লন্ডনে যাইতে পারে তাদের পুরো লাইফটা ওইখানেই বেহেশত বা জান্নাত হয়ে যাবে। তবে এইটার সাথে সাথে অনেক বড় কিছু রিস্কও আছে। আপনার কাছে যদি অনেক টাকা থাকে তাইলে আপনি লন্ডনে যা লিগাল ভাবে কাগজপত্র সহ থাকতে পারতেছেন, কিন্তু যারা ইলিগাল ভাবে ভুয়া কাগজপত্র নিয়ে যায় তারা কিন্তু ওইখানে ধরা খাইলে জরিমানা সহ এমন বাজে একটা পরিস্থিতি দাঁড়ায় যে ওরা আগে যে অবস্থায় ছিল তার থেকেও খারাপ অবস্থানে চলে যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যারা গেছে লন্ডনে ওরা কি আসলেই ভালো আছে? এইটা এক একজন এক এক ভাবে দেখে। যেমন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ওরা যেটা দেখে, বাংলাদেশে ওরা যে দরিদ্রতার মধ্যে থাকতো এর তুলনায় ইউকেতে যায় ওরা যদি একটু হাউজিং ফ্যাসিলিটি পায়, একটু বেনিফিট পায়, স্কুলে যায় ফ্রিতে খাবার পায়, এইটাই কিন্তু ওদেরকে একেবারে স্বর্গের ফিলিং দেয়। অন্যদিকে ব্রিটিশদের পার্সপেক্টিভ থেকে ওদের ডেটা কি বলতেছে চলেন দেখি। যুক্তরাজ্যের স্কুলগুলোতে যে 70% বাংলাদেশি ছাত্রছাত্রীরা আছে ওরা থাকে ইউকের 20% সবচেয়ে গরিব জায়গাগুলোর মধ্যে। ওভারঅল বাংলাদেশিদের মধ্যে 68% মানুষ থাকে একদম লো ইনকাম এরিয়াগুলোতে, ওই এরিয়াগুলোতে অনেক বেশি মানুষ ওভার ক্রাউডেড হয়ে রয়েছে এইসব জায়গাগুলোতে। অন্য যে কোনো এথনিক গ্রুপের তুলনায় ব্রিটিশ বাংলাদেশি যে গ্রুপটা আছে ওরা ফ্রি স্কুল মিলের জন্য সবচেয়ে বেশি এলিজিবল। তার মানে বুঝেন কতটা গরিব অবস্থায় ওদেরকে ওইখানে চিন্তা করা হয়। তো এনায়েত ভাই আপনাদের বললো এসব বাংলাদেশিরা লন্ডনে চলে যাওয়ার কারণে তাদের হোম টাউন বা গ্রামগুলোতে এটার কেমন প্রভাব পড়ছে। এবার চলেন এটার উল্টো দিকটা চিন্তা করি, অর্থাৎ এসব বাঙালিরা সেখানে চলে যাওয়ার কারণে লন্ডনে কোন ধরনের প্রভাব পড়ছে। আগেই বলেছিলাম একেবারে কয়েকশো বছর আগে যারা সেখানে প্রথম গিয়েছিল তাদের মাঝে বেশিরভাগেরই পুরাতন পেশা ছিল জাহাজের লস্কর বা খালাসি, কিন্তু লন্ডনে গিয়ে তাদের একটা বড় অংশ কিন্তু রেস্টুরেন্ট ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে যায়। বর্তমানে লন্ডনে অসংখ্য বাংলাদেশিদের দ্বারা পরিচালিত রেস্টুরেন্ট আছে, কিন্তু একটা মজার ব্যাপার আমি জানতে পেরেছি, এসব রেস্টুরেন্টের বেশিরভাগই ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবেই পরিচিত, যদিও সেগুলোর পরিচালনা বাংলাদেশিরাই বা স্পেসিফিকভাবে বললে সিলেটিরাই করে। একেবারেই প্রথম দিক থেকেই বাংলাদেশিদের বেশিরভাগই লন্ডনের ইস্টার্ন অংশে বসবাস শুরু করে, বিশেষ করে ইস্ট লন্ডনের ব্রিক লেনে অধিকাংশ বাঙালিদের বসবাস। এই কারণেই নাকি এই ব্রিক লেনের আশেপাশের এলাকাকে জালালি টাউন বা বাংলা টাউন হিসেবেও বলা হয়। এমনকি এই ব্রিক লেনের আশেপাশে যেসব স্কুল রয়েছে সেখানে ইংলিশের পাশাপাশি সিলেটি ভাষাকেও ইনক্লুড করা হয়েছে। আর ইস্ট লন্ডনের সবথেকে বড় পাতাল রেল স্টেশন হলো হোয়াইট চ্যাপেল স্টেশন। মাত্র কয়েক মাস আগে বাংলাদেশিদের দাবির মুখেই লন্ডনের মতো একটা জায়গায় ইংলিশের পাশাপাশি এই নাম বাংলাতেও লেখা হয়েছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এছাড়াও আমাদের বাংলাদেশিদের জন্য সব থেকে গৌরবের শহীদ মিনারও রয়েছে ইস্ট লন্ডনের আলতাফ আলী পার্কে। এই নামটা শুনেও হয়তো বাংলাদেশি বাংলাদেশি মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এই পার্কের নামও একজন বাংলাদেশির নামে। এই পার্কের পুরাতন নাম ছিল সেন্ট ম্যারিস পার্ক, কিন্তু 1978 সালে আলতাফ আলী নামক একজন ব্রিটিশ বাংলাদেশি এই পার্কে খুন হন। বলা হয় 3 জন ব্রিটিশ নাগরিক তার ওপর বর্ণবাদী হামলা চালায়, আর তার স্মরণেই ব্রিটিশ সরকার পরবর্তীতে এই পার্কের নাম পরিবর্তন করে। তো এইটা ছাড়াও লন্ডনে বাংলাদেশিদের কারণে আরও অনেক ছোট বড় পরিবর্তন অবশ্যই এসেছে, যার মাঝে সবগুলো হয়তো তুলে ধরা সম্ভব না, কিন্তু আমার এই ভিডিও দেখতে থাকা কেউ যদি সারা বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশিদের কারণে এই ধরনের পরিবর্তনের কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নিজে জানতে খুবই আগ্রহী। এবার চলেন দেখি যেই মানুষগুলো তাদের জন্মভূমি ছেড়ে এমন ভিন দেশে পাড়ি দিল এতে করে তাদের জীবনে কেমন ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়েছে সেগুলো। এটার জন্য আহ্বান এনায়েত ভাই। আমার ভাই বলবেন না, আমি আপনার ভাই না, আমার ফস বলেন, ফস ফস ফস। এখন ব্রিটিশ বাংলাদেশি যারা কয়েক জেনারেশন ধরে ওই জায়গাটাতে থাকা শুরু করছে ওদের উপরে আসলে ইফেক্টটা কি, যেমন ওইখানে অনেকে আছে 4 নম্বর জেনারেশনও ওইখানে শুরু হয়ে গেছে, ওই জেনারেশনের বাচ্চা কাচ্চা তাদেরকে আসলে ইউকের বাসিন্দা মনে করবে নাকি বাংলাদেশের বাসিন্দা মনে করবে এইটা নিয়ে কিন্তু ওরা ক্যাচালে পড়ে। যেমন ওই বাচ্চাদের গায়ের রংটা তো একটু বাদামি, ওরা তো ফরসানা, ওদের যে দেখলেই ওদের যে ব্রিটিশ ফ্রেন্ডরা আছে যারা শ্বেতাঙ্গ ওরা কিন্তু একটু অন্য চোখে দেখবে। সব মিলিয়ে এই বাচ্চারা ফিল করতে পারে ওরা আসলে এই দেশের কেউ না, ওরা আসলে মাইগ্রেন্ট, অন্য দেশ থেকে এখানে থাকতে আসছে। এইটা কিন্তু ওদের শৈশব বা চাইল্ডহুডের মধ্যে অনেক বড় একটা ইফেক্ট রাখে। তাছাড়া 2007 একটা স্টাডি বলতেছে মাইগ্রেন্ট ফ্যামিলিগুলোর ভিতরে ফ্যামিলির ডিসফাংশন অনেক বেশি হয়ে থাকে নন মাইগ্রেন্ট ফ্যামিলিগুলোর তুলনায়। এটা খুব থরলি অ্যাজিউম করা হয় মাইগ্রেন্ট যেই বাচ্চা কাচ্চা আছে ওদের মেন্টাল হেলথের অনেক প্রবলেম দেখা দেয়। ওরা যখন দেখে ওদের বাবা মারা বাংলাদেশে থাকতে অনেক হাই স্যালারির জব করত কিন্তু এই দেশে আইসা লো
লো স্ট্যাটাসের জব করতেছে, কারণ এইখানে হাই স্যালারির জব করতে হলে যে যোগ্যতা দরকার সেইটা তাদের নাই। তাছাড়া বাপ মা অনেক বেশিক্ষণ সময় ধরে বাইরে থাকার কারণে বাচ্চাদের সাথে ওদের ইন্টারাকশনটা হয় না, এবং এইভাবে ফ্যামিলির বন্ডিংটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে থাকে। এবং এইটা আগেও বলছি, মাইগ্রেন্ট ফ্যামিলিগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে হয় যারা বাংলাদেশ থেকে ওই দেশে গেছে। তবে ওভারঅল আপনি যদি পুরো ওয়ার্ল্ডের বেসিসে চিন্তা করেন, মাইগ্রেন্ট মানুষজন আসলে সুখী আছে কিনা, নিজের দেশ থেকে একটা নতুন দেশে যে সেইখানে কিছু পজিটিভ কথাবার্তা আছে। 2018 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী যারা আগে নিজের দেশে থাকতো, মাইগ্রেট করার পরে অন্য দেশে যে ওরা নিজেদেরকে 9% বেশি সুখী মনে করতেছে। এবং এটা আসলে এমন না যে আমি নিজেরে নিজে সুখী মনে করতেছি। একজন গড়পরতা মাইগ্রেন্ট বিদেশে যাওয়ার পরে ওর যে পজিটিভ ইমোশনগুলো আছে, যেমন ও হাসতেছে, অনেক খুশি হইতেছে, এইটা 5% বাইরে যায়। আর নেগেটিভ যে ইমোশনগুলো আছে, যেমন দুশ্চিন্তা করা, দুঃখ করা, রাগ করা, এইগুলা 7% কইমা যায়। এই সব কিছুই কিন্তু 2018 সেই হ্যাপিনেস রিপোর্টের মধ্যে বলা আছে। এখন আবার চলেন আমরা লাভিদের কাছে ফেরত যাই। বাবারে, আজকাল দেখি আমার ভিডিওতে তুড়ি মেরে ট্রানজিশনও হচ্ছে। তো যাই হোক, আর বেশি কিছু বলার নাই। এই ভিডিওতে আমি আপনাদের প্রথমত হিস্টোরিক্যাল কিছু কারণ তুলে এনে এই সিলেট লন্ডন কানেকশনের কারণটা বোঝানোর চেষ্টা করলাম। এরপর এই মাইগ্রেশনগুলোর ফলে বাংলাদেশে এবং লন্ডনে কোন ধরনের প্রভাব পড়ে সেইটা বললাম। আর সর্বশেষ এনায়েত ভাই আপনাদের দেখালো এই মাইগ্রেশনগুলোর ফলে সেই সব মানুষদের জীবনে কেমনটা পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সেইটা। তো স্ক্রিনে দেখানো এই মানুষটাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর জন্য আমাকে অনেক তথ্য আর ছবি দিয়ে সাহায্য করার জন্য। তিনি এই তথ্যগুলো না দিলে হয়তো আমার পক্ষে এত ভেতরের খবর বের করতে অনেক বেশি কষ্ট হতো। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই। লাবিদ ভাই এবং এনায়েত স্যারের যে যুগলবন্দি আজকে কিন্তু অসাধারণ লাগলো। আমি ফার্স্ট টাইম লাবিদ ভাইয়ের কোনো ভিডিও দেখলাম এবং সেখানে অনেক সত্যি বলছে, মানে এত কিছু জানলাম যে একটা বই পড়ে হয়তো বা জানা যায় না, সেই এত ইতিহাস থেকে শুরু করে আজকে বর্তমান পরিস্থিতি পর্যন্ত এবং সিলেটি মানুষদের সেখানকার জীবনযাত্রা এবং এখানকার জীবনযাত্রা কীরকম রয়েছে এবং তাদের মানে ইতিহাস থেকে বর্তমান সময় পর্যন্ত কী উন্নতি ঘটেছে বা কী অবনতি হয়েছে বা কী কী কারণে, আর্থসামাজিক কারণে সেখানে গিয়েছে, সমস্তটা কিন্তু আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম। এবং সত্যি কথা বলতে কি, এই জিনিসগুলো হয়তো বা আমরা যদি মনে করি যে পড়বো তবেই পড়া হয়ে ওঠে, তবে সবসময় পড়া হয়ে ওঠে না, কিন্তু এই যে ছোট্ট একটা সময়ের পরিসরে এত কিছু জানতে পারলাম সেটা কিন্তু সম্ভব হতো না যদি না ভিডিওটা দেখতাম। আর এনআইএস স্যার তো অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না, এতটাই ভালো লাগে, সমস্ত ডিটেলস এত সুন্দর করে বোঝান এবং সাথে সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম স্টাডি করে তারপরে আমাদের সামনে নিয়ে আসেন। এবং আজকের ভিডিওতে লাবিদ ভাই যে চেষ্টাটা করেছেন আমাদের জানানো, যে ব্রিটিশ যখন আসে 1600 খ্রিস্টাব্দে, তারপর থেকে 1600 থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে থেকে ওই সময়টা মানে ব্রিটিশরা চেয়েছিল যে যেহেতু জলের মাধ্যমে এসেছিল সেই জন্য পূর্ববঙ্গ, আবার ওখানে একটা ফ্যাক্ট ইয়ে হয়েছিল যে আসামের জমিদারিতে একটা আসামের মধ্যে যেটা ছিল সেটা সিলেট পড়ছিল এবং সিলেটের ফলে পড়ার ফলে এবং ওখানকার চাষিদের বড় বড় জমি দেওয়া হতো এবং অর্থনৈতিক ইয়েটা ওদের অনেকটা বেশি ছিল এবং সাথে সাথে পূর্ববঙ্গ যেহেতু ওখানে নদী মাতৃক ছিল এবং নৌকাতে তারা পারদর্শী ছিল, সেই কারণে লস্কর হিসেবে কিন্তু সিলেটের মানুষজনকেই নেওয়া হতো এবং তারা কিন্তু আস্তে আস্তে অভিবাসী হয় লন্ডনে। এবং তাছাড়াও বহু কারণ দেখানো হলো যেটা আমার মনে হয় যেন এত সহজ করে কেউ বোঝাতে পারবে, আমি দ্বিতীয়বার বলতে গেলেও অনেক কিছু আমি ভুলে যাব বা আটকে যাবে। তো সেই জায়গায় আমি বলবো যে ভিডিওটা যদি দেখে নিয়েছো তাহলে আর কিছু মানে হয়তো বা মনে না থাকতে বলতে বললে হয়তো গড়গড় করে না বলতেও পারো, কিন্তু আমার মনে হয় মাথায় গেঁথে গিয়েছে ব্যাপারটা, কীভাবে সিলেটের মানুষজন ওখানে গিয়ে কলোনি গড়ে সেখানে থাকতে শুরু করলো এবং সিলেটের অ্যাকচুয়াল মানুষজন তারা কীভাবে এখন সেখানে গিয়ে তারা ভাবে যে উন্নত জীবনযাপন হয়ে গিয়েছে, কিন্তু একটা এফেক্ট আছে ওখানে 20% জায়গা যেখানে একটু কম উন্নত সেইখানে কিন্তু প্রচুর বাংলাদেশি রয়েছে এবং
সাথে সাথে রেস্টুরেন্টের ব্যাপারটা জানতে পারলাম, অনেক কিছু জানা গিয়েছে। সত্যি কথা বলতে আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠবে না এত কিছু। হ্যাঁ, আরেকজন যদি পাশে কেউ থাকতো তাহলে হয়তো আলোচনার মধ্যে বলা যেত, কিন্তু এগুলো স্ক্রিপ্ট ছাড়া সত্যি বলা কঠিন। কিন্তু খুব মজা লেগেছে, সত্যি বলছি, এত কিছু জানবো আমি যখন ভিডিওটা স্টার্ট করি তখন কিন্তু ভাবতে পারিনি, এত সহজবোধ্য ভাষায়, এত সহজ সরল করে অসাধারণ লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং তোমরা অনেক কিছু জানতে পেরেছো এই ভিডিওটা দেখে। লাবিদ ভাইয়ের এবং এনায়েত ভাইয়ের আরও যদি ভিডিও লিঙ্ক থেকে থাকে তোমাদের পছন্দের মতো তাহলে অবশ্যই আমাদের বলো, আমি নিয়ে আসার চেষ্টা করব। এবং আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।